আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা কুয়েতে আসতে চান, যারা কুয়েত সম্পর্কে জানতে চান, তাদেরকে সুস্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অসংখ্য কমেন্ট করেছেন যে কেপিটিসির আপডেট খবর দেওয়ার জন্য, তাই কেপিটিসির ভিডিও নিয়েই আপনাদের সামনে আজকে হাজির হলাম। তো আমি গত কিছুদিন ধরে কেপিটিসির একদম 100% লিগ্যাল তথ্য নেওয়ার জন্য চেষ্টা করেছি, যার কারণে কিছুদিন আপনাদের আপডেট নিউজ আমি দেইনি, ভিডিও দিতে পারিনি। সো আজকে কেপিটিসির হেড অফিস এসেছি, দেখতেছেন এই যে কেপিটিসির হেড অফিসের সামনে আমি, এখান থেকে ভিডিও করতেছি। ভিতরে গিয়ে ভিডিও করা আসলে নিষেধ, তা না হলে ভিতরে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাতাম। তো এটা হলো কেপিটিসির বাস স্টপ, তো মানে হেড অফিসের সামনে যে স্টপটা আছে এটা। আর কিছু এই যে যাদের দেখতেছেন এরা আসলে স্টুডেন্ট, কেপিটিসিতে নতুন এসেছেন তারা, সো আপনারা দেখতে পাচ্ছেন হাতে ফাইল আছে, তারা নতুন এসেছে, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে, ওই জায়গার থেকে হয়তো এখানে এসেছেন হেড অফিসে কোনো কাজে। সো আজকে আপনাদের কেপিটিসির আপডেট নিউজ দেব, যার কারণে এই যে কেপিটিসির কিন্তু হেড অফিসের পাশেই কিন্তু এই যে কুয়েতের যে বিখ্যাত টাওয়ারটি আছে, কুয়েত টাওয়ার, সেটি কিন্তু অবস্থান করতেছে। মানে কেপিটিসির হেড অফিস একদম মেইন সিটির একদম মাঝামাঝিতে অবস্থান করতেছে, আসলে অনেক ভালো একটু বড় একটি কোম্পানি, যার কারণে তারা একদম মেইন টাউনে আছেন। এই যে কেপিটিসির আর একটি বাস দেখতেছেন, এটা হচ্ছে কেপিটিসির পাবলিক বাস, এর আগে হয়তো আপনারা জেনেছেন। সো আসলে এই বিষয়টা উদ্দেশ্য না বলার, উদ্দেশ্য হচ্ছে কেপিটিসি ভিসা আপডেট দেওয়া আপনাদের, তারপরও কিছু কথা বলে নিলাম। কেপিটিসি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন চলুন কেপিটিসির আপডেট খবর আপনাদের দেই, যা অফিসের ভিতরে আমি গিয়েছিলাম ওখান থেকে সংরক্ষণ করলাম, তথ্য যা পেলাম এটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আর এই যে গাড়িটি যে দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার গাড়িটি যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেপিটিসির মানে ভার্সিটির বাস। কেপিটিসির যে ভার্সিটি কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলোতে হোয়াইট কালার বাসে কন্ট্রাক্টগুলো ইয়া করা হয় আর কি, মানে ছাত্রছাত্রী বহন করা হয়। আর হলুদ কালার ছোটো বাসগুলো আছে সেইগুলো হলো স্কুল বাস। তো আর ওই যে নেভি কালার যে বাসটা দেখলেন সেটা হচ্ছে পাবলিক বাস। তো এই হচ্ছে অবস্থান, আরও অনেক রকমের বাস আছে কেপিটিসিতে, সেই বিষয়ে পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে বলি কেপিটিসির আপডেট নিউজ। কেপিটিসির এখন বর্তমান যে পরিস্থিতি, ভিসার আসলে এই মাসে বের হবে কি না এই সংক্রান্ত বিষয় নিয়েই আপনারা অসংখ্য কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করতেছি। সো আজকে যে তথ্য পেলাম এটা আসলে কি বলবো আপনাদের, যা শুনেছি তাই বলবো, একটু বাড়তিও বলবো না কমতিও বলবো না। সো চলুন, আজকের হেড অফিসে কথা বললাম, তারা বললো যে এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে তবে খুবই কম সংখ্যক, এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে তবে খুবই কম সংখ্যক। এটা আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যারা কেপিটিসিতে পেপার জমা দিয়েছেন আহালি ভিসার জন্য, ড্রাইভিং ভিসা এবং এই যে ক্লিনার পোস্টে ভিসার জন্য জমা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার এই মাসে ভিসা খুবই কম হবে। এবং কেন কম হবে এই বিষয়ে ব্যাখ্যা চাইলাম, এবং উনি বলল যে কম হওয়ার কারণ হচ্ছে যে নেপাল থেকে অনেক লোক চলে এসেছে কেপিটিসিতে ট্রেনিং সেন্টারে, ওনারা ট্রেনিং দিচ্ছে। এটা সত্যিই বলেছেন, কারণ আমিও ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম, দেখেছি অসংখ্য লোক নেপাল থেকে এসেছেন। তো বলছে যে নেপাল থেকে আসার কারণে এদিকে তাদের ট্রেনিং দিয়ে তারা এখান থেকে বের হবে, তারপর আবার নতুন ব্যাচ ঢুকবে, যার কারণে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ভিসা বের হবে। তো জানুয়ারি মাসেই কেপিটিসি প্ল্যান করতেছে বেশি ভিসা বের করার জন্য, এর ভিতরেও কিছু ভিসা এই মাসে বের হওয়ার সম্ভাবনা আছে ইমার্জেন্সিভাবে দরকারের কারণে। তো এটাই হলো বর্তমান আপডেট নিউজ, মানে এই মাসে কিছু সংখ্যক ভিসা বের হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা জমা দিয়েছেন তারা কিছুটা হলেও আশা রাখতে পারেন যে এই মাসে দুই একজন ভিসা আপনারা পেতে পারেন। তবে যারা বেশি সংখ্যক ভিসা বের হবে কিন্তু জানুয়ারি মাসে, উনি বলে দিয়েছেন ডিসেম্বরে কিন্তু কোনো ভিসা বের হওয়ার সম্ভাবনা নেই। উনি বলেছেন ডিসেম্বরে বছরের শেষ মাস, এখানে কেপিটিসিতে অনেক হিসাব নিকাশ, সারা বছরের একটা হিসাব আছে, এইগুলো নিয়েই ব্যস্ত থাকে সব অফিসের লোকজন, যার কারণে ভিসার সংক্রান্ত বিষয় নিয়ে ওইভাবে সময় দিতে পারে না, বা ওই টাইমেরটাতে বের হয় না, বের হয় জানুয়ারি মাসে। সো কেপিটিসির ভিসাগুলো আপনারা যারা জমা দিয়েছেন, অসংখ্য লোক জমা দিয়েছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে পাসপোর্ট কী পরিমাণ জমা আছে, উনি বলেছেন 4000-এর উপরে পাসপোর্ট জমা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, তিন দেশ মিলে 4000-এর উপরে পাসপোর্ট জমা আছে, সেই ক্ষেত্রে ভিসা বের হওয়ার সম্ভাবনা কত এই কথা জিজ্ঞেস করলে উনি বললেন জানুয়ারি মাসে 500+ ভিসা বের হতে পারে।
তো এখন যে বর্তমান যে রানিং মাসে এই মাসে ভিসা কতটা কত মানে কত সংখ্যায় বের হতে পারে, কত তারিখের ভিতর বের হতে পারে, এই প্রশ্নটা আমি তাকে করেছিলাম। তো সে বলল যে এই মাসের ভিতরে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে খুবই কম, মানে কম সংখ্যক ভিসা বের হবে, আসলে সংখ্যায় সেভাবে বলা যাচ্ছে না। তবে যদি বের হয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আমাকে বললো যে আপনাকে জানিয়ে দেবো কতটা মানে কত ভিসা বের হয়েছে। সো মানে শন পেপার আর কি, ভিসা বলতে শন পেপার কথা বলতেছি আমি, এই মাসে শন পেপারের যেগুলো বের হবে আর কি। আর কেপিটিসি যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা একটা জিনিস জেনে রাখুন যে শন পেপার পাওয়ার 7 দিনের ভিতরই আপনারা ভিসা পেয়ে যাবেন। কেপিটিসি শন পেপার বের হওয়ার পরে ভিসা পেতে বেশি একটা দেরি হয় না। তো যদি দুই একজনের ব্যতিক্রম সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেরি হতে পারে, তবে কেপিটিসিতে ভিসা পাওয়ার সাধারণত 7 দিনের ভিতরে, মানে শন পেপার পাওয়ার 7 দিনের ভিতরেই আপনারা ভিসা পেয়ে যাবেন। সো এই হলো বর্তমান কেপিটিসির আপডেট। তা এরপরেও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কমেন্ট করবেন, আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দিয়ে থাকি আমি, এটা আপনারা অবশ্যই জানেন। সো এখন আপনাদের ধারাবাহিক কিছু প্রশ্ন উত্তর দিয়ে নেই, আসলে প্রত্যেকটা ভিডিওর শেষে আমি কিছু প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এক ভাই প্রশ্ন করেছেন যে একটি পাসপোর্ট কি 3 থেকে 4টি অফিসে জমা দেওয়া যায়? জি ভাই, একটি পাসপোর্ট আপনি একাধিক অফিসে জমা দিতে পারবেন ভিসার জন্য। তবে আপনার যে কোনো একটি অফিসে যখন ভিসা লেগে যাবে, মানে শন পেপার বের হয়ে যাবে, তখন কিন্তু অন্য কোনো অফিসে আর আপনার ভিসা লাগবে না। তখন অন্য কোনো অফিস থেকেও যে ভিসা লাগবে বিষয়টা কিন্তু এরকম না, যেমন একটা অফিস থেকে হয়তো শন পেপার বের হয়েছে আর একটার থেকে বের হলো, বিষয়টা কিন্তু এরকম না। যে কোনো একটি কোম্পানিতে আপনার শন পেপার লাগার সাথে সাথে আর যে আরগুলো কোম্পানিতে আপনার পাসপোর্ট জমা আছে সেগুলো অকেজ হয়ে যাবে, তারা চাইলেও আপনাকে আর শন পেপার দিতে পারবে না, মানে ওইটা ব্লক হয়ে যাবে অনলাইনে। সো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। আরও একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি জিএম কোম্পানির ভিসা পেয়েছিলাম কিন্তু আমার ভিসাটি ক্যান্সেল হয়েছে, হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে, উনি আসতে পারেনি, বিস্তারিত যেহেতু লেখে নাই, তো উনি জানতে চেয়েছেন যে আবার কি সেই ভিসাটা পাবো। হ্যাঁ ভাই, আপনার দালাল বা এজেন্সি যাদের মাধ্যমে ভিসাটা নিয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করুন যে আমার ভিসাটার মেয়াদ শেষ হয়েছে বা ক্যান্সেল কীভাবে হয়েছে আপনি বিস্তারিত বলুন, বা তারাও তো জানে যে আপনার ভিসাটা কেন ক্যান্সেল হয়েছে। তো তাদের সাথে চেষ্টা করুন যে আবার পুনরায় বের করার জন্য, অনেক সময় এক মাসের ভিতরে আপনি এই ভিসাটা আবার পেয়ে যেতে পারেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে, আপনি যাদের মাধ্যমে ভিসা পেয়েছেন তাদেরকে জানাতে হবে, তারা যদি অফিসে গিয়ে এই সম্পর্কে আবেদন করে চেষ্টা করে তাহলে পুনরায় ভিসা পাওয়া যাবে, বা মেয়াদ শেষ হলে মেয়াদ বৃদ্ধি করে আপনাকে ভিসা দেওয়া হবে। আরও একভাবে জানতে চেয়েছেন যে খাদেম ফ্রি ভিসায় গেলে কি কুয়েত যাওয়ার সাথে সাথে বাইরে কাজ করতে পারবো? আসলে ভাই খাদেম ফ্রি ভিসাতেও যদি আসেন বা অন্য কোনো কোম্পানি ভিসাতেও আসেন, বাইরে কাজ করা কিন্তু কুয়েতে বৈধতা নেই, মানে অবৈধ। আপনি বাইরে কাজ করতে পারবেন যদি আরবি ভাষা জানেন, বা আপনার যদি কুয়েতে কোনো নিজস্ব লোক থাকে সে যদি বাইরে কাজ ঠিক করে দেয় আপনি করতে পারবেন, কিন্তু অবশ্যই কিন্তু পুলিশের চক্ষুর আড়াল করে করতে হবে, বা এই মানে আপনাকে নিজেকে সেফ রেখে করতে হবে। যদি পুলিশের হাতে ধরা খান বা এই সংক্রান্ত যদি সমস্যায় পড়েন সেটা কিন্তু অবৈধ হবে, কারণ যে কুয়েতে কিন্তু আপনার বাইরে কাজ করা অবৈধ। আর খাদেম ফ্রি ভিসাতে যারা আসবেন, কুয়েতে কিন্তু ফ্রি ভিসা নামের কোনো ভিসা নাই, এটা বারবার আসলে অনেক ইউটিউবার ভাইরাই বলে থাকেন। তো ফ্রি ভিসা বলতে কিন্তু কুয়েতে কোনো ভিসা নাই, যে কোনো মালিকানার আন্ডারেই আপনাকে আসতে হবে, এবং যে যার আন্ডারে আসবেন যদি তার কাজ হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আউটসাইডে কাজ হলেই এটা পুলিশ অনেক ঝামেলা করতে পারে, অতএব নিজেকে সেফ রেখে আপনাকে কাজ করতে হবে। আরও একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি কিন্তু পিসাইট কোম্পানির কোনো আপডেট আমি পাচ্ছি না, আপনাকে প্রশ্ন করে। আসলে ভাই আমি পিসাইট কোম্পানির কিন্তু আপডেট দিয়ে দিয়েছি, আপনি হয়তো ভিডিও প্রতিটা দেখেন না যার কারণে পাননি। পরশু দিনের ভিডিওতেই আপনি দেখেন পিসাইট কোম্পানির আপডেট আছে, একদম পূর্ণভাবে বিস্তারিত বলা আছে, আপনার দেখে নেবেন ইনশাল্লাহ। আরও একভাবে প্রশ্ন করেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে যে পাসপোর্ট স্ট্যাম্পিং হলে কি ভিসার মেয়াদ আবার 3 মাস হয়ে যায়? আসলে পাসপোর্ট স্ট্যাম্পিং হলে ভিসার মেয়াদ 3 মাস হবে কেন? আপনি যে ভিসাটা পেপারটা দিচ্ছে ওই পেপারে দেখবেন এক উপরের দিকে ডেট দেওয়া থাকে, আপনি কত তারিখে ভিসা বের হয়েছে এবং আপনি কত তারিখে লাস্ট ডেট কুয়েতে ঢুকতে হবে, এই বিষয়ে 2টি ডেটই দেওয়া আছে, এবং আপনাকে এই তারিখের ভিতরই সব কাজ শেষ করে কুয়েতে ঢুকতে হবে। স্ট্যাম্পিং করার পরে 3 মাস মেয়াদ থাকে না, আপনি স্ট্যাম্পিং যত দ্রুত করতে পারবেন
আপনি অনেকেই ভিসা পাওয়ার 6-7 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে স্ট্যাম্পিং করে ফেলে, অনেকেই 1 মাসের ভিতর করে, অনেকেই 1.5 মাসের ভিতর করে। এটা তো তার মানে যে করবে তার বিষয়। অতএব আপনি স্ট্যাম্পিং করার পর আপনার ভিসার মেয়াদ খেয়াল রেখে অবশ্যই সব কাজ সম্পূর্ণ করে মেয়াদ শেষ হওয়ার আপাতত 6-7 দিন আগে কুয়েতে ঢুকবেন ইনশাল্লাহ। ঠিক আছে।